এই মুহূর্তে আমি আসছি শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অসীম সরকার মহাশয়ের বাড়ি। তো আমি খবর পেলাম তিনি শুধু একাধারে কবি নয়, এই দুর্যোগ মোকাবিলায় অর্থাৎ করোনা ভাইরাসে তিনি বিভিন্ন দিকে গান তোলার বন্ধ থাকা সত্ত্বেও মানুষের পাশে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। এই খবর শুনে এবং বিভিন্ন প্রচার মিডিয়ায় আমি দেখেছি, আমিও প্রচার করেছি, তো সরাসরি সেই মনোমুগ্ধকর এবং মানুষের পাশে যিনি দাঁড়ায় ত্রাতা হিসাবে আমি মনে করি। আমি আগেও একটি পূর্বের ভিডিওতে বলেছি মতুয়া ধর্মদর্শনের মাধ্যমে শ্রদ্ধেয় অসীমদা, আমরা যদিও তারকচন্দ্র কবি সরকারকে সর্বোপরি রাখি কিন্তু এই প্রজন্মে মানুষের পাশে ত্রাতা হিসাবে শ্রদ্ধেয় অসীমদার বিকল্প হয় না। কোনো এক কার্যক্রমে আমার ছেলে, সেও বাইরে থাকার জন্য পশ্চিমবঙ্গে আসার জন্য উদ্গ্রীব, ব্যক্তিগত আমার আর্থিক অনটন কারণ হওয়ায় বিভিন্ন জায়গায় প্রস্তাব দেওয়ার পরেও গতকাল রাতে আমি তাকে ফোন করে জানাই এবং ফোন তখন তিনি ধরতে পারেনি। পরবর্তীতে সেই ফোনটি ব্যাক করে আমার খবরাদি নেওয়ার পরেই আমাকে আসতে বলেছে যে তোমার ছেলের জন্য এবং বিভিন্ন দিশাতে আমি তখন তার কাছে আসছি। আমি দাদার কাছে যাচ্ছি আপনাদের নিয়ে এ বিষয়ে, তিনি আরও কিছু কিছু মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি দাদার কাছে এই মুহূর্তে জানতে চাই, দাদা, এই যে মহামারীতে আপনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমরা মতুয়া ধর্মদর্শনের মাধ্যমে মনে করি হরিগুরু সৎ সর্বোপরি রয়েছে, কিন্তু মানুষই মানুষের পাশে দাঁড়ায় এটি গৃহস্থ ধর্মের বৈশিষ্ট্য, এই বিষয়ে এই করোনা ভাইরাসে আপনি মানুষের পাশে দাঁড়ালেন, এটাকে আপনি নিজেকে কী মনে করেন? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি এই প্রচারগুলো কখনো ভালোবাসি না। তা তুমি যখন এসছো, জানতে চাইছো, দু চার কথা বলছি। আমরা তো সবাই এখন লকডাউনে বাড়িতে আছি, লকডাউন মানেই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হয়ে যাব তা কিন্তু না। লকডাউন হলে কি হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাইকে সরকার লকডাউন তুলে নিলেও আমার মনে হয় আমাদের অন্তত ৬ মাস, কম করে ৬ মাস হিসেব করে চলে ঠিক লকডাউনের মতো আমাদের চলতে হবে। বিশেষ প্রয়োজনে আমরা বাজারে যাব এবং যে নির্দেশাবলী স্বাস্থ্য দপ্তর থেকে এসছে, বড় বড় ডাক্তাররা সবসময় বলছেন, সেগুলো আমাদের মেনে চলা উচিত বলে আমি মনে করি। করোনা ভাইরাসের জন্য আমাদের ক্ষতিও হয়েছে, কিন্তু একটা দিক দিয়ে করোনা ভাইরাসে আমাদের অনেক লাভ হয়েছে। সেটা কেমন? লকডাউনে প্রকৃতি শান্ত হয়ে গেছে, অক্সিজেনে বাতাসটা ভরে গেছে। তারপর মানুষের মনে, যে মানুষ কোনোদিন মানুষের সেবা করত না, সেসব মানুষরাও সরল হয়ে গেছে। মৃত্যু ভয় তো সবচাইতে বড় ভয়, মৃত্যু ভয় জাগলে মন সরল হয়ে যায় তখন। এই জন্যে মানুষ মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমি প্রশ্ন করবো, এই যে আপনি মানুষের পাশে আর্থিক সাহায্য নিজের থেকে দিচ্ছেন দুস্থদের দেখে, এই সাহায্য দিয়ে আপনি নিজেকে কী মনে করেন? আমি কাউকে সাহায্য করছি বলে আমার মনে হয় না। যার সাহায্য, যার সম্পদ সেই নাই। আমি কিছু নিয়েও আসি নাই আর আমি কিছু নিয়েও যাব না। এই যা কিছু দেখছেন আপনি, আমি কদিনের জন্য এখানে থাকার অধিকার, কারণ ঈশ্বর যখন এই মহাবিশ্ব সৃষ্টি করেছে, পৃথিবী সৃষ্টি করেছেন তিনি, পৃথিবীতে তিনি কিন্তু জমির কোনো আল সৃষ্টি করেননি। ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, একটা শক্তি মাত্র আমরা ভুল করি, আল্লাহ হরি গড ভগবান এই নিয়ে গণ্ডগোল পাকিয়ে পাকিয়ে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এর একটাও ধর্ম না, প্রত্যেকটা তাকেই জানার আলাদা আলাদা পথ এবং মত। এই জায়গাটা ভুল করে ফেলছে মানুষ। তাহলে আমরা সমস্ত বিশ্বপিতার সন্তান এবং যা কিছু, আমি তো কিচ্ছু নিয়ে আসি নাই না, তাহলে আমি আসবার সময় একটা সরিষার দানাও নিয়ে আসি নাই, একটা ধানের বীজও আমি নিয়ে আসি নাই যখন, তাহলে আমি কাকে দান করতে পারি, আমি কাকে সাহায্য করতে পারি? আমার কাছে যেটা আছে ওটাও ঈশ্বরের, ওটাও দশজনের, ঈশ্বরের মানে ঈশ্বরের সন্তানদের। তাহলে তারা যখন বিপদে পড়েছে, আমার কাছ থেকে দেওয়াই তাদের কর্তব্য, আমার কাছে জমা রেখে কোনো লাভ আছে? আর বিশেষ করে আমি জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ স্মরণে বনগার বাড়িতে যে উৎসব হয় সেখানে বেশ কিছু টাকা তো খরচা হয়,
তা আমি পাগলকে বললাম, পাগল এবার তো ওই জমায়েত হবে না, তাহলে তুমি তো সব মানুষের মধ্যে আছো, তুমি তো বলেছো বহুজনার মাঝে ভাগো, তোমায় আমি দেখতে পাই বহুজনার মাঝে ভাগো, তাহলে তুমি তো এই কথাই বলেছো যে সবার মধ্যেই তিনি আছেন। তাহলে আমরা চণ্ডীতে দেখেছি যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমঃ। আমরা রসরাজ তারকচাঁদ সরকারের গানে দেখেছি হরি চকমকি চাকচিক লেগেছে চোখ খেতে আর কিছু পাই না সখী দেখিতে। তাহলে সর্বময় হরি, আমি সাহায্য কাকে করি, আমার মধ্যে হরি, তোমার মধ্যে হরি, তুমি হরি, আমি হরি, সর্বময় হরি। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, যারা মুসলমান তারা দেখবে সবার মধ্যে একই আল্লাহ, যারা খ্রিস্টান তারা সবার মধ্যে দেখবে একই গড, নাম আলাদা, নাম আলাদা। তাহলে যখন সেই হরি তারই সন্তান, আবার তার মধ্যেই তিনি বাস করছেন, তাহলে সে যখন দুঃখে কষ্টে আছে, যখন এই লকডাউনে থেকে হকার বেকার আমার কাছে যখন ফোন এলো বৃদ্ধকুল থেকে পায়রাডাঙ্গা আর রানাঘাটের মাঝখানে স্বপন গোসাই, উনি বললো বাবা এখানে 80টা ফ্যামিলি খুবই অসুবিধায় আছে, এরা হকারি করে খায়, আমাদের তো কেউ ত্রাণ দিচ্ছে না। আমরা ত্রাণ দিচ্ছে না কেন বলে, ওরা অনেকে বলে আমরা নাকি বিশেষ একটা কোনো রাজনৈতিক দলের, এই জন্যে আমাদের কাছে আসছে না। আমি বললাম বাবা এখানে কোনো রাজনীতি, এখানে কোনো ধর্ম ফর্ম এ সমস্ত না, আমরা সবাই মানুষ, তুমি একটা চার্ট করো। আমি সঞ্জয়কে বললাম, একটা ছেলে আছে আমার সঞ্জয় সমীরকে বললাম বাবা ওখানে কত ঘর কি আছে দেখো, আমরা তিনজন মিলে একসঙ্গে, আমি কোথাও যাইনি, ওই তপন দাস ছিল উড়িষ্যার থেকে এসেছিল, ওই বলতে বলতে গেছিল না কল্পতরু জয় বাবা গুরুচাঁদ, ওই গাড়িতে করে মালামাল পাঠিয়ে দিয়ে ওখানে যথাসাধ্য আমরা দিলাম। এখান থেকে শিমুরালি চৌরাস্তার থেকে গাড়িটা পরে ঢুকাও শিমুরালি চৌরাস্তার থেকে সমীর আমাকে ফোন করে বললো বাবা এখানে 140 ঘর মানুষ তারা কিচ্ছুই পায়নি। বললাম বাবা ঠিক আছে, চাল কেন, চাল আছে? বলে হ্যাঁ 20 কুইন্টাল চাল এখানে পাওয়া যাচ্ছে। আমি কেন, ওখান থেকে সেই 140 ঘর আমরা 8 কেজি করে চাল, 5 কেজি করে আলু, 1 কেজি করে ডাল, সোয়াবিন, তারপরে তার সাবান, তেল, যতদূর আমরা সম্ভব সেগুলো আমরা দিলাম। বিভিন্ন জনে ফোন করে, যেমন তুমি, তোমাকে ভালোবাসি, তোমার নাম হরি, তোমার নামটা নিলেই তো হরি স্মরণ হয়, হরি নামের মধ্যে তো তিনি বাস করেন। হ্যাঁ, তুমি যখন বললে আমার ছেলে এবং সঙ্গে কয়েকটা ছেলে আটকে আছে, ওটা গুজরাটে, ওদের খাবার পয়সা নেই, আমি বললাম আরে চলে আসো তুমি, খাবার পয়সা নেই, আমি যেটুকু পেরেছি তোমাকে, টাকার অঙ্ক বলার কোনো প্রয়োজন নেই, এবং ওদের ফোন করে বলে দিলাম এই এই পদ্ধতিতে তোমরা আসার চেষ্টা করো। আমি চাকদা থানার আইসি যে রয়েছে তাকেও বলে দিয়েছি এবং তার ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, আমি চেষ্টা করছি। এবং কালীবাজার থেকে 22টা ফ্যামিলির একটা চার্ট এসছে, আমরা যাবো, পরে তোমাকে নিয়েই যাব কালীবাজার যখন যাব। আর বিভিন্ন শিল্পী যারা রয়েছে, আমাদের কবি শিল্পী, একটা দুঃখের ব্যাপার কি, টিভিতে মিডিয়াতে রাজনৈতিক নেতারা সবার কথা বলছে, কিন্তু বাউল শিল্পী, কীর্তন শিল্পী, কবি শিল্পী, যারা লোকশিল্পী, তাদের গান না হলে কিন্তু তাদের খাওয়া চলে চলে না, পেট চলে না, সবাই অসীম সরকার না কিন্তু, এটা কোনো অহংকারের কথা বলছি না, আমার মার্কেটটা সারা পৃথিবী জুড়ে না, কিন্তু যারা সহশিল্পী এবং বিভিন্ন কবি রয়েছে তাদের অত্যন্ত অসুবিধা হয়েছে, 3 মাস আগে গানটা বন্ধ হয়ে গেছে, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ তারা গান করলে অনেক টাকা তাদের থাকতো, বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, বেহালা বাজায় স্বপন ফোন করলো ওকে 3,000 টাকা পাঠিয়ে দিলাম, কৃষ্ণ ওকে 9,000 টাকা পাঠিয়ে দিলাম, শ্যামল বললো বাবা এখন কী করি, ওকে 1.5 কুইন্টাল চাল পাঠিয়ে দিলাম, বিভিন্ন আলু ফালু হ্যান ত্যান দিয়ে। এইবার আমরা বঙ্গীয় লোককবি সংস্থার থেকে স্পেশালি আমার সেক্রেটারি যিনি মনোরঞ্জন বসু রয়েছেন তাকে বললাম দেখো আমি একা কতক্ষণ পারবো, পাগলের উৎসবের যে টাকাটা আমি রেখে দিয়েছিলাম স্পেশালি, এবার সেই উৎসবটাই আমি মানুষের, সেই পাগলের ভক্তবৃন্দ নিয়ে আমি করছি, আমি ওই টাকা তো খাবো না, যে টাকা আমি পাগলের নামে হরিচাঁদ ঠাকুরের নামে রেখে দিয়েছিলাম সে টাকা তো আমার খাবার জন্য না। সেখান থেকে আমি যেই যখন বিপদে পড়ে আসছে এবং আমি নিজেও ফোন করে খবর নিচ্ছি, আমি সেখান থেকে যতক্ষণ আছে আমার ততক্ষণ আমি দিয়েই যাব, আর যখন থাকবে না আবার হরি তোমার কাছেও চাইতে পারি, আমার ওর জন্য কোনো ব্যাপার নেই,
আমি এখনো আগেও আমি গাড়িতে ভিক্ষা করেছি, আমি এখনো ওই ভিক্ষার ঝুলি নিয়ে দোতারা নিয়ে গাড়িতে গিয়ে ভিক্ষাও করতে পারি। আমি ওই ধরনের টাকা পয়সার ওই গরম দেওয়া মানুষ আমি না। আমি যেমন এইবার আর তুমি যেগুলো করলে এইগুলো করবে না, এই বাড়ি ফাড়ি গাড়ি ফাড়ি তোলা এগুলো আমি ভালোবাসি না, এগুলো আমার কিচ্ছুই না। যে কদিন এখানে আমি আছি, আমি আজকে যদি এখান থেকে আমি মারা যাই আমার ঠিকানা আর খুঁজে পাবা না, এই জন্য একটা কার্ডও আমি ছাপাতে পারি না। আর এই ঠিকানাটা দেবো, তাই রাত্রে যদি আমি মারা যাই কালকে ওই কার্ড দেখে আমার বাড়িতে এসে তোমাকে তো পাবে না। এই জন্যে অস্থায়ীভাবে এখানে আমরা সবাই আছি, যেই আছি না কেন, এটা স্থায়ী কোনো ঠিকানা আমাদের না, এইটা খেয়াল রাখতে হবে। এবং আজ করোনার জন্য যে মনটা সরল হয়েছে মানুষের, সারা পৃথিবীর মানুষ এক সংসারের মানুষ হয়ে গেছে, এই সরলতা যদি টিকিয়ে রাখতে পারে তাহলে পৃথিবীতে শান্তি আসবে, তাই নাহলে কিন্তু পৃথিবীতে শান্তি আসবে না। দুঃখের বিষয় এর মধ্যেও এক শ্রেণীর মানুষ গরিবের টাকা গরিবের চাল মেরে খাচ্ছে, ছি 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 ছি। আজ রেশন নিয়ে আমরা যা দেখছি এর মধ্যে গরিবের চাল মারা, গরিবের আটা মারা, গরিবের টাকা মারা বুদ্ধি ওগুলোর আসে কী করে? ওগুলো করোনার চাইতেও আর বড় ভাইরাস, ওইগুলোকে খুঁটি খুঁটি বের করা উচিত। আরও দুঃখ লাগে মদের দোকান খুলে দেওয়ার জন্য, যে হারে মদের দোকানে লাইন, মনে হয় যখন মোদিজি ওই টাকা বয়কট করেছিল তখনও মনে হয় অত লাইন পড়েনি ব্যাংকে। হ্যাঁ, মদের দোকানে যে লাইনটা পড়েছে আমি দেখলাম, 1,500-2,000 করে মানুষ তিনটে লাইন পড়ে গেছে। এ কি এখনও মদ খাওয়া? আমি ধন্যবাদ জানাই বিহারের মুখ্যমন্ত্রীকে, নীতিশ কুমারকে। বিহারের মতো মাতাল আমার মনে হয় ভারতবর্ষে আর কোথাও ছিল না, সেই বিহারে মদ বন্ধ করে দিয়েছে। আমি খুশি হতাম বাংলায়ও যদি মদ বন্ধ হয়ে যেত, এই যে মাতাল। কিন্তু আমার কথা কে শুনবে? আমি একটা সাধারণ মানুষ, একটু কবি গান গাই, তাহলে আমি চাইবো একটাই আমার কথা, লাস্ট কথা, তোমরা যে যেখানে আছো যার যতটুকু সাধ্য আছে কেউ লুকিয়ে থেকো না, এই বিপদকালে ঈশ্বরের সন্তান তুমিও আমিও এই চিন্তা করে যেভাবে পারো মানুষকে সাহায্য করে যাও। ঈশ্বরের সাহায্য তাতেই হবে, তোমার রাধা গোবিন্দ খুশি হবে, তোমার হরিচাঁদ গুরুচাঁদ খুশি হবে, তোমার আল্লাহ খুশি হবে, আর তোমার গড খুশি হবে। আমরা যেন মানুষের সেবা করে যেতে পারি যার যতটুকু সাধ্য আছে। যে সাঁতার না জানে সে যেন একজন পড়ে গেলে আবার তাকে জল থেকে তুলতে না যায়, তাহলে ওটাও মরবে ওটাও মরবে। তাহলে যার সাঁতার জানা আছে, অর্থাৎ কিছু টাকা তার গচ্ছিত আছে, সে যেন গিয়ে সবাইকে যতদূর পারে সে তার সাধ্য মতো সে দান করে। আমি বঙ্গীয় লোককবি সংস্থার পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। এই যে সহশিল্পীবৃন্দ, তাদের আরও 1 বছর হয়তো গান চলবে না, ওখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। মনোরঞ্জন বসু যিনি আমাদের সেক্রেটারি, তার পোস্ট খুললেই দেখতে পারবেন, লোককবি মনোরঞ্জন বসু। ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যে যা পাঠেন, একটা টাকা পাঠালে বুঝবো আপনি কবি গানকে ভালোবাসেন, কবির শিল্পকে বাঁচিয়ে রাখতে চান। কোনো রাজনৈতিক দল কেউ বলছে না কোনো টিভিতে যে এই শিল্পীদের কী হবে, এই বাউল শিল্পীরা তাদের গান বন্ধ, কীর্তন শিল্পীরা তাদের গান বন্ধ, কবি শিল্পীরা তাদের গান বন্ধ, লোকশিল্পীরা এরা কী করে বাঁচবে, কেউ এদের কথা বলছে না। তাহলে আমার এই নিবেদন থাকলো, প্রত্যেকের দিক আপনারা লক্ষ্য দেবেন। আমি কাউকে সেবা করার মতো সেই যোগ্যতা আমার নেই, যার সেবা তিনি করেন তার তা সেই ভোগ করেন, এইটুকুই আমি বুঝেছি। এর চাইতে বড়ো কিছু আমি বুঝতে চাই না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় ভবা পাগলার জয়, জয় জয় মাতা পিতার জয়, জয় আল্লাহর জয়, জয় গণের জয়, সব এক শক্তি, আলাদা কিচ্ছু আমি দেখি না, সব এক শক্তি। এবং তাকে পাবার একমাত্র পথ হচ্ছে প্রেম ভক্তি, যে প্রেম ভক্তি বাবা হরিচাঁদ গুরুচাঁদ শিখিয়ে দিয়েছিলেন, হরিনাম করে প্লাবিত হয়ে যাও তোমরা, তন্ত্র মন্ত্রের কিচ্ছুর দরকার নেই, তোমার পূজা তুমি করবে, মাঝখানে আর একজনকে তোমার এনে তৃতীয় ব্যক্তির দ্বারা পূজা হয় না, তুমি দুপোটা চোখের জল দিয়ে পূজা করো। ঠাকুর বাবা পাগলা বলতেন, যদি আমার মা আমার কৃষ্ণ আমার বাংলা ভাষা না বোঝে, যদি তাকে সংস্কৃতেই পূজা করতে হয়, সেই কৃষ্ণ সেই হরিচাঁদ সেই কালী আমি পূজা দেই না, আমি যে ভাষায় বলবো, যে সাঁওতাল সে সাঁওতালি ভাষায় বলবে, যে উড়িয়া সে উড়িয়া ভাষায় বলবে। দুপোটা চোখের জল ভাষা হচ্ছে মনের ভাব, তাহলে তোমার মনের কথা যখন তার কাছে পৌঁছে যাবে চোখের জলে, তখন দেখবে তিনি তোমার সদাই হবেন। এইটাই আমি ঠাকুর ভবা পাগলার কাছে, হরিচাঁদ গুরুচাঁদের কাছে, মা বাবার কাছে শিক্ষা পেয়েছি। আমার মা বাবা এখনও জীবিত, আমি প্রণাম জানাই মাতা পিতার চরণে, প্রণাম জানাই সমস্ত ভক্তবৃন্দের চরণে, প্রণাম জানাই ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মী নার্স সাফাই কর্মী সহ যারা প্রশাসন বিভাগে রয়েছেন, এ কী কষ্ট করছেন তারা,
মারা যাচ্ছেন করোনা আক্রান্ত হয়ে, তাদের আমি শ্রদ্ধা জানাই। তাই আর শেষ একটা কথা বলে দেই, এই কথা বলে আমি শেষ করব, আপনারা এই করোনাকে হালকা করে নেবেন না। লকডাউন মানে ঘরে থাকতে হবে, তার মানে কি, যেখানে যেখানে যাদের মধ্যে এটা ছড়িয়েছে ওটা যেন সে গিয়ে আপনার বাড়ি এসে না ছড়াতে পারে। এই জন্য রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন করা হয়েছে। তাহলে রেড জোনে আবার কিছু জোন করা হয়েছে যেখানে একদম খুবই গুরুত্বপূর্ণ, সেখানে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর মানে করোনা কিন্তু বাতাসে ভেসে এসে আপনার গায়ে চাপবে না, করোনা আপনার প্রিয়জন আপনার বাড়ি এসে কিন্তু আপনার মধ্যে ঢুকিয়ে দিয়ে যাবে। করোনা বাজারে গিয়ে বাজার করতে গেলে আপনার মধ্যে ঢুকবে হাঁচি কাশির মধ্যে দিয়ে। তাই যে যেখানে যাবেন মাস্ক পরে যাবেন, অন্তত ৬ মাস লকডাউন সরকার খুলে নিলেও আপনার লকডাউন আপনি পালন করবেন। বাজারে যে মাল বিক্রি করবে তারও একটা মাস্ক থাকবে, যে মাল কিনবে তারও একটা মাস্ক থাকবে। মায়েরা অনেক সময় চিন্তা করছেন আমরা কাঁচা মাল কিনবো, ওটার মধ্যে যদি করোনা আসে কোনো ভয় নাই, করোনা নাকে চোখে মুখ দিয়ে ছাড়া আর কোনো জায়গায় ঢুকতে পারে না। কাঁচামালটা যখন কিনলেন, কেনার পরে ওটা রাখলেন, রেখে দিয়ে আপনি সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিলেন ২০-৩০ সেকেন্ড। কাঁচামালটা আবার যখন কাটলেন, কাটার পরে আর একবার হাত ধুলেন, এর মাঝামাঝি সময়ে কোনো সময় নাকে চোখে মুখে হাত দেবেন না। এইবার কাটা হয়ে গেল, যতক্ষণ না আপনি কড়াইতে দিচ্ছেন এইবার ধরে আবার যখন কড়াইতে দিলেন আগুনের তাপ পেয়ে গেল, আপনি আর একবার হাত ধুয়ে নিলেন, হয়ে গেল। এই নিয়মগুলো আপনারা পালন করে চলুন এবং ডিস্টেন্স বজায় রাখুন, দেখবেন করোনা আপনার ঘাড়ে চাপবে না, আপনি করোনা থেকে মুক্ত হতে পারবেন। যাদের করোনা হয়েছে তারা বাছাই হয়ে যাবে, সরকার ভালো স্টেপ নিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এবং স্বাস্থ্য দপ্তর যা বলছে যা করছে আমি তাদের ধন্যবাদ জানাই। এইভাবে তুরন্ত কাজ করতে হবে, যারা সরকারি নির্দেশ না মানবে দরকার হলে ১৪৪ ধারা জারি করতে হবে, দরকার হলে সেনা নামিয়ে দিতে হবে CRPF জন, কারণ তোমার একটা মানুষের জন্য হাজার হাজার মানুষের অসুবিধা হবে, এটা তো হতে পারে না। এই নিবেদন। আর আপনার ছেলেও যখন বাড়িতে আসবে তখন নিশ্চয়ই ওখান থেকে ট্রেনে উঠবার সময় তাকে চেক আপ করবে, এখানে নামলে চেক আপ করবে, যেভাবে যদি কোয়ারেন্টাইনে রাখতে বলে কোয়ারেন্টাইনে থাকবে, না বললেও অন্তত ১৪ দিন তাকে স্পেশালি ঘরে রেখে দেবেন। এ হচ্ছে আমার নিবেদন সবার কাছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ, জয় ভব পাগলা, জয় জয় মাতা পিতার জয়, জয় জয় বিশ্ববাসীর জয়। আজ বিশ্ববাসী মিলে একটি সংসার হয়ে গেল, এই সরলতা যেন করোনা চলে গেলেও থাকে আমাদের মনের মধ্যে। এই নিবেদন জানাই আপনাদের সান্নিধ্যে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুনলেন এতক্ষণ, শুধু আমি পূর্বেই বলেছি সদ্য অসীমদের শুধু কবি নয়, তিনি শুধু কবিত্ব নিয়ে নয়, তিনি সমাজের সর্বস্তরের মানুষের কামনা করলেন। তিনি প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, ডক্টর, সাধারণ মানুষ, আমরা যারা আজকের করোনা আক্রান্ত আছি, এবং প্রতিবাদ, মাঝে এমনই একটি প্রতিবাদ মত যাতে মানুষের উন্নয়ন হয় না সেটির দিকেও তিনি লক্ষ্য রাখলেন এবং লক্ষ্য রেখেছেন তার কবির দলের। শুধু যে তিনি একা গান গেয়ে একা অসীম সরকার হয়ে নিজে বাঁচতে চায়, নিজে থাকতে চায়, এটা সে কখনো চায় না। এটাই তার জীবনের মহানুভবতা, এটাই তার জীবনের সততা, এটাই হচ্ছে তার মতুয়ার প্রতিভা, এটাই হচ্ছে তার ব্যক্তিত্বের প্রতিভা, এটা আপনারা শুনলেন। অতএব আমি, যারা আজকে আমার এই ভিডিওটি শুনছেন বা যারা আপনারা দেখছেন, সমস্ত সমালোচনার ঊর্ধ্বে থেকে আমি নিজে মনে করি হরিগুরু স্যারকে তো চোখে দেখিনি, কিন্তু তার কর্মপ্রতিভার আদর্শ সদ্য অসীমদের মধ্য থেকে যেভাবে ফুটে উঠেছে, আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা ছাড়া আর কিছুই বলতে পারি না। একটি কথাই সদ্যেও অশ্বিনী সরকারের ভাষায় আমি অসীমদাকে বলবো, হরি তোমায় করি আশীর্বাদ, এবার পুরুষ তোমার মনসাদ, হরি বল, হরি বল, শান্তি, হরি প্রেমানন্দে, হরি হরি বল।